ধানের ফলন ভালো হলেও দাম না পাওয়ার অভিযোগ তো ছিলই। এবার মড়ার উপর খাড়ার ঘায়ের মতো শুক্রবার রাত থেকেই মুষলধারে বৃষ্টি সারা ঘাটাল মহকুমা জুড়ে। মাঠ ভর্তি পাকা ধান ঘাটালের সর্বত্র। দাসপুর এক ব্লকের শ্রীরামপুর, যোদবানী, হোসেনপুরের মতো একাধিক গ্রামে শনিবার সকাল হতেই ধরা পড়ল করুণ চিত্র। পাকা ধানে বৃষ্টির জল, ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। দাসপুরের অভিজ্ঞ কৃষক নিতাই সামন্ত জানালেন, পাকা ধান এভাবে জলে ভিজে যাওয়ায় ধানে অঙ্কুর চলে আসবে, সে ধান আর কোনোভাবেই ব্যবহার করা যাবে না। তার উপর এই ভেজা জমিতে ধান কাটার পর আর আলু চাষও সম্ভব নয়। অন্যদিকে চন্দ্রকোনারও ঠিক একই চিত্র। সামাটের তাপস ঘোড়া জানালেন, এবার ধানের ফলন খুব ভালো ছিল, ভালো দাম পাওয়ার আশায় ছিলেন তারা, কিন্তু ফলন অনুযায়ী দাম নাই। তাপসবাবুর অভিযোগ, ধান রাজ্যের বাইরে না পাঠানোর জন্যই ধানের দামে মন্দা। অন্যদিকে চন্দ্রকোনার এক কৃষক জানালেন, ধান উঠলেই বসানো হয় আলু, আকাশ ছোঁয়া দাম আলু বীজেরও, তারই মাঝে অনবরত বৃষ্টি, ধানের দাম তো পাওয়াই যাবে না, সাথে আলু চাষেরও ভবিষ্যৎ অন্ধকার। প্রকৃতির খামখেয়ালিপনায় বারে বারে নাভিশ্বাস ওঠে কৃষকদের, তবুও কৃষকরা ফি বছর এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে গিয়ে মানব সভ্যতার খাদ্যের যোগান করে চলেছেন। প্রথাগতভাবেই তাঁরা তাঁদের কাজে অনড়। আমরা কৃষকদের এই জীবনযুদ্ধ বা পরিশ্রমের কতটুকুই বা দাম দিই। ক্যামেরায় অসীম বেরা ও জয়দেব প্রামাণিকের সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। প্রচুর ক্ষতি হয়েছে, এই যে হঠাৎ বৃষ্টি হবে কেউ জানতাম না। ধান কাটার পরে তিন চার দিন আছে, জানি ধান বেঁধে তুলে দেওয়া হবে, হঠাৎ পরশু বৃষ্টি হলো, কালকেও হয়েছে এবং আজও হচ্ছে। এতে ধান অঙ্কুর হয়ে গেল, এই তো ধান বাগ করাও যাবে না, গরুও খড় খেতে পাবে না, বিরাট একবারে দুর্যোগের একবারে এসে গেছে। এতে মানুষের কীভাবে যে গরু বাছুরও বাঁচবে, মানুষ বাঁচবে, এ তো কোনো আর বিকল্প পদ্ধতি আর কিছু। আপনার কত বিঘে চাষ ছিল? আমার তিন বিঘা, সাড়ে তিন বিঘার মতো। সে সাথে আর্থিক ক্ষয়ক্ষতি? আর্থিক ক্ষয়ক্ষতি মানে যা হয়েছে, ধান উঠবেনি, একটু অঙ্কুর হয়ে গেছে। আপনার তিন বিঘাতে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হতে পারে? অন্তত 50-60 হাজার টাকা তো বসি। আচ্ছা, পরবর্তী চাষের জন্য কি এটা পরবর্তী? এখন আমরা এগুলো না আলু করি, কিন্তু আলুও আর হবে না, আলু হবে না, পরবর্তী ধান চাষ করতে হবে, এখন বোরো ধান। আপনার নাম? নিতাই চন্দ্র সামন্ত। ধন্যবাদ। এবছর ক বিঘাতে ধান চাষ ছিল? ধানের দাম কেমন পাচ্ছেন? দাম পাওয়া যায়নি ভালো। ফলন কেমন হয়েছে এবারে? ভালো, ফলন ভালো হয়েছে, ধানের দাম সেই হিসাবে সেই তুলনায় এবছর নেই। আর দামটা কেন নেই এবারে, কি মনে হচ্ছে? দাম বাইরে মাল ছাড়ছে নি, সেই কারণে দাম নেই। সরকার যদি বাইরে মাল ছাড়তো, এখানে তুলনামাত্রিক অনেকটা দাম বেশি থাকতো। পরিস্থিতি এখন? পরিস্থিতি বলতে দেখুন, আমাদের তো এই তো সব চাষবাস দিয়ে পড়ে রয়েছে, আলু লাগাতে পারছি না, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, এখনও কী হবে, এই যে আবার বৃষ্টি শুরু হয়েছে, সব চাষিদের মাথায় হাত পড়ে গেছে, এত টাকা দামের বীজ, এই বীজটার জন্যও যদি সরকার কিছু করতো তাহলে ভালো হতো। আজকে একটা বস্তা বীজের দাম 5,000 টাকা, কিন্তু আমাদের চাষিরা যখন ফসল তুলবো তখন কত দাম হবে তারা বুঝতে পারছি না, সারের দাম এত, সার পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এর জন্য কি হবে এটার জন্য একটু যদি মানে বুঝতে পারতো সরকার, তাহলে আমাদের একটু ভালো হতো। এই বৃষ্টিতে ধানের তো ক্ষতি? হ্যাঁ, ধান মানে প্রচুর ধানের ক্ষতি, লেবারের মেন সমস্যা হচ্ছে, লেবারের সংকট, পাওয়া যাচ্ছে না। আপনার নাম? আমার নাম নবকুমার সামন্ত। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।